তোমরা চাইছো যে আমি এই ভিডিওটাতে রিয়্যাক্ট করি, রাইট? কারণ এর আগে আমি এরকম ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তোমাদের জন্য না একটু টর্চার হয়েই যাবো, বাট এই ভিডিওটাকে না আমি ট্রোল করবো না, বাট লাইক ফানি ইয়েলো ওয়ে লেটার উপর কোনো জোক মারবো। আমি জাস্ট নর্মাল একটা সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করছি যে কেন এখন সিরিয়ালে এই ধরনের ভিডিও চলে আসে। এক একটা টাইম ছিল যে টাইমে আমাদের হাতে অতটা ইন্টারনেট ছিল না, এবং সেটা সুযোগ নিয়ে বলিউড আমাদের ওপর এরকম অনেক অত্যাচার করেছে, বাট প্রেজেন্ট টাইমে বলিউডও কিন্তু শুধরে গেছে। মানে বলিউডও বেসিক্যালি আমাদের প্রেজেন্ট টাইমে রেগুলেশনটাকে বুঝতে পেরেছে, বাট এদের কন্টেন্ট দেখে মনে হয় সিরিয়াসলি এরা যেন সেই পুরোনো টাইমেই আটকে রয়েছে। সো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে লাইক আমার কি মত, তাহলে আমি বলবো আই রিয়েলি ডোন্ট নো কেয়ার, আই সিরিয়াসলি ডোন্ট নো কেয়ার। এরা এরকম করতেই থাকবে ভাই, আমি তুমি যদি অফেন্ডেড হও তাতে কিছু যায় আসে না, এদের চাই পপুলারিটি। আর এই যে ছোটো ছোটো ক্লিপগুলো যে ভাইরাল হচ্ছে এর মাধ্যমে বেসিক্যালি এরাই পপুলার হচ্ছে। সো মানে তুমি ট্রোল করো এদেরকে বেসিক্যালি প্রমোটই করছো, তো তুমি যদি শেয়ার না করো, তুমি যদি এদেরকে ট্রোল না করো, এদেরকে এদের মতোই থাকতে দাও, তখনই এরা বন্ধ হবে, ঠিক আছে? তখনই এরা বুঝবে যে এসব মানুষের নিচ্ছে না। আর নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ এন্টারটেন হতে বেশি পছন্দ করে, এই ধরনের জিনিসপত্রে মানুষ বেশি এন্টারটেন হয়, এটা ভীষণ সিরিয়াস কথা, কারণ এগুলোতে মানুষ ট্রোল করতে পারছে আর ট্রোল করে মানুষ বেশি এন্টারটেন হচ্ছে, ব্যাস এটাই তো ওরা চায়, হয়ে গেল। সো তুমি যদি এদেরকে বেশি গুরুত্ব দাও তাহলে আখেরে সেটা তোমারই কাজ, তুমি ট্রোল করছো, তুমি শেয়ার করছো এই ভিডিওগুলো, তুমি এদেরকে বেসিক্যালি পপুলার করছো, বাট তুমি নিজের সময়টা নষ্ট করছো। আমার মনে হয় তুমি যদি একজন মিউজিশিয়ান হও তাহলে তোমার কিছু যাই আসা উচিত, তুমি নিজের কলার উঁচু রাখবে। আমার জামায় এখন কলা নেই, আমি কলার উঁচু করতে পারছি না, বাট তুমি তোমার জামার কলার সবসময় উঁচু রাখবে, বিকজ ইউ আর এ মিউজিশিয়ান, এবং এইগুলোতে কিছু আমাদের যাই আসা উচিত না, তুমি তোমার নিজের মিউজিক কনসার্ট, এটা আমারও মনে হয়। বিকজ এইসব আমার মানে আগেও মনে হতো যে লাইক এগুলো কী হচ্ছে, ইয়ান হচ্ছে, বাট কেন যেন আমার মনে হয় যে উই আর ম্যাচিউরড না, এরা ম্যাচিউরড না। হ্যাঁ আমি মানছি, আমি মানছি যে এই যে ফিউশনটা এটা তৈরি করেছে এটা শুনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্গে গিয়ে আরেকবার হার্ট অ্যাটাক করে। না না ভোকালটা ভালো ছিল, ফালতু এদের জন্য তার ভোকালিস্টকে গালাগালি করতে পারি না। না হ্যাঁ আমি এটাও মানছি যে অ্যাকোস্টিক গিটারে বিনা প্লাগিন অবস্থাতে সলিড ইলেকট্রিক গিটার সোলো বাজানো হয়েছে, হ্যাঁ আমি এটাও মানছি যেখানে রিদমটা বাজছে এরকম ভাবে সেখানে এরম 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 কিছু একটা বাজিয়েছে সামথিং, মানে এতটা পারফেক্ট হাতও দেয়নি, যাই হোক তাও আবার বড় বড় নোখ রেখে সেটাও ঠিক আছে, তাও আমি মানছি, বাট তাও আমি বলবো এনাদের পাত্তাই দেওয়া উচিত, ঠিক আছে? এনাদেরকে কি পাত্তাই দেওয়া উচিত, কারণ পাত্তা দিলে আমাদের নিজেদের সময় নষ্ট হবে। আর অনেকেই আছে যারা অভিনয় করছে তাদেরকে ট্রোল করছে, বাট আমার পার্সোনালি মনে হয় যারা অভিনয় করছে তাদেরকে ট্রোল করা উচিত না, বিকজ দেখো ওরা নাই জানতে পারে। তো ডিরেক্টর যদি চাপ সৃষ্টি করে যে আমি কয়েকদিনের মধ্যে একটা মিউজিক্যাল প্রজেক্ট বানাবো, তো যে লিডে থাকবে তাকে কিন্তু গিটার শিখতেই হবে, তখন কিন্তু তাকে গিটার শিখতেই হবে, কারণ সে সেখানে কন্ট্রাক্টে রয়েছে। সুতরাং আমরা কখনই যারা অভিনয় করছে যারা কলাকুশলী রয়েছে তাদেরকে কিন্তু কখনো আমরা ট্রোল করতে পারি। সো মানে পুরো জিনিসটা হচ্ছে বেসিক্যালি প্রোডাকশন তৈরি করে, ঠিক আছে? প্রোডাকশন ডিরেক্টর ওসারা এরাই তৈরি করে সব গাঁজা খেয়ে, বাট তবুও আমি বলবো এনাদেরকে কোনোভাবেই আমাদেরকে পাত্তা দেওয়া চলে না, আমাদেরকে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত, বিকজ এনারা পাত্তাটাই চায় বেসিক্যালি তোমাদের। সো একদম শেষে আমরা কিছু কথা দিয়ে শেষ করি, তুমি আর ম্যাচিউরড এনাফ, আমাদেরকে ফালতু জিনিসপত্র বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, আমাদেরকে নিজের কাজে মন দেওয়া উচিত। আর আমরা যমুনা ঢাকির মতো এতটা মাল্টিটাস্কিংও নয়, তাই আমাদের গিটার শিখিয়ে বাজাতে হয়। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিকজ তোমরা অনেক কোশ্চেন করো, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করো, যেগুলোর উপর আমি পরবর্তীকালে ভিডিও বানাতে চলেছি, খুব শর্ট শর্ট ভিডিও বানাতে চলেছি। সো আর কিছুই বলার নেই, স্টে টিউন ফর মোর, নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে, দেখতে থাকো। বাট কোথাও না কোথাও না এই ভিডিওটা তুমি গিটারিস্টের জন্য ভীষণ খারাপ লাগছে, আমাদের যমুনা ম্যাম ওর কাছ থেকে গিটারটা নিয়ে নিল, এখন ওর কাছে কোনো কাজ নেই, দেন ও কী করছে, পেছনে দাঁড়িয়ে হাততালি মারছে, কষ্টটা বুঝি।